আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। লোহিত সাগরকে কেন্দ্র করে হুথিদের তৎপরতা কমাতে ইয়েমেনে যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র হামলা পরিচালনা করেছে। লোহিত সাগরে ভাসমান একাধিক জাহাজে হুথিদের হামলার প্রতিক্রিয়ায় ব্রিটেন ও আমেরিকা এই যৌথ হামলা চালায়। হুথিরা বিগত দুই মাস ধরেই লোহিত সাগর দিয়ে ইসরায়েলগামী জাহাজে হামলা চালাচ্ছে, আটক করছে একাধিক জাহাজ। এই পরিস্থিতি উত্তরণে ইয়েমেনের বেশ কিছু হুথি স্থাপনায় হামলা চালানো হয়। তবে বিশ্লেষকরা বলছেন, ইয়েমেনে হামলার কারণে চলমান গাজা যুদ্ধ এখন বৃহত্তর একটি আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। বিস্তারিত থাকছে আহমদ আবদুল্লাহর প্রতিবেদনে। লোহিত সাগরে একের পর এক জাহাজ হুথি আক্রমণের শিকার হওয়ার পর বিশ্বের বড় বড় শিপিং কোম্পানিগুলো লোহিত সাগর দিয়ে তাদের জাহাজ চলাচল স্থগিত করে। এই জাহাজগুলো বিকল্প রুট হিসেবে অনেক পথ ঘুরে আফ্রিকা হয়ে পণ্য পরিবহন করছে। এতে জাহাজগুলোর যাতায়াত ব্যয় অনেক বেড়ে গেছে। লোহিত সাগরে হুথিদের তৎপরতা কমানোর জন্য যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এই হামলা পরিচালনা করলেও বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের হামলা চালিয়ে হুথিদের থামানো যাবে না। ইঙ্গো মার্কিন হামলায় ইয়েমেনের রাজধানী সানা, দেশটির পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর হোদেইদাহ, সাদা ও ধামার সহ আরও কিছু শহরকে টার্গেট করা হয়। ওয়াশিংটন এবং লন্ডন বেশ কিছুদিন থেকে হুথিদের বারবার লোহিত সাগরের মধ্য দিয়ে চলাচলকারী জাহাজে হামলার বিষয়ে সতর্ক করে আসছিল। ইয়েমেনে বিভিন্ন স্থানে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান, তারা ইয়েমেনে হামলা করেছেন কারণ হুথিরা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌরুটগুলোর একটিতে নৌ চলাচলের স্বাধীনতা বিপন্ন করছে। হুথিরা এই হামলার পরপরই আবারও জানিয়েছে, গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিক্রিয়াতেই তারা লোহিত সাগরে জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগরে তাদের তৎপরতা অব্যাহত থাকবে। লন্ডনের কিংস কলেজের ডিফেন্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আন্ট্রেস ক্রেগ মনে করেন, সম্প্রতি লোহিত সাগরে হুথি অভিযান বন্ধ করার জন্য যে আন্তর্জাতিক জোট গঠন করা হয়েছে, তার সাথে ইয়েমেনের ওপর চালানো সাম্প্রতিক হামলার সম্পর্ক রয়েছে। তিনি বলেন, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এর মাধ্যমে ইয়েমেনকে একটি শক্তিশালী বার্তা পাঠাতে চায়, তবে গাজা যুদ্ধকে আঞ্চলিক সংঘাতে রূপান্তরিত করার মতো শক্তিশালী হামলা এটি নয়। আন্দ্রেস ক্রেগের মতে, যে উদ্দেশ্যেই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হামলা চালিয়েছে তা অর্জন করা কঠিন, কারণ হুথিদের সামরিক সক্ষমতা ধ্বংস করার জন্য যথেষ্ট কঠোর আঘাত করার কোনো উপায় নেই। হুথিরা একটি নেটওয়ার্ক হিসেবে কাজ করে, তাদের মোকাবেলা করা মোটামুটি অসম্ভব কারণ অন্যান্য গ্রুপ ও গোষ্ঠীর মতো তারা একইভাবে একীভূত এবং কেন্দ্রীভূত নয়। বিগত নয় বছরে ইয়েমেন যেভাবে সৌদি অভিযান ও আক্রমণ মোকাবেলা করেছে তাতে স্পষ্ট, হুথিদেরকে দমনপীড়ন চালিয়ে সফল হওয়া যায়নি। এ পর্যন্ত হুথিদের বিরুদ্ধে যে উদ্যোগী নেওয়া হয়েছে তা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। বিশ্লেষকদের মতে, হুথিদের সহ্য ক্ষমতা অসাধারণ। তারা বিগত ২০টি বছর ধরে প্রতিকূল অবস্থায় টিকে আছে, ক্রমাগতভাবে আরও শক্তিশালী হয়েছে। প্রথম ১১ বছর তারা প্রতিবন্ধকতা মোকাবেলা করেছে নিজ দেশের প্রশাসনের, পরের ৯ বছর সৌদি নেতৃত্বাধীন জোটের। মিডল ইস্ট ইনস্টিটিউটের অনাবাসিক ফেলো ইব্রাহিম জালাল মনে করেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আক্রমণ হুথিদের সংযুক্ত রাখতে ব্যর্থ হবে, বরং তা হুথিকে আরও বেশি সক্রিয় ও বেপরোয়া করে তুলবে। তার মতে, লোহিত সাগরে হুথিরা যেভাবে তৎপরতা চালিয়ে আসছে তার বিরুদ্ধে পশ্চিমাদের নিষ্ক্রিয়তার অভিযোগ ক্রমাগত বাড়ছিল। লোহিত সাগরের মতো গুরুত্বপূর্ণ নৌরুটে জাহাজগুলোর চলাচলের স্বাধীনতা রক্ষায় পশ্চিমাদের দৃঢ় অবস্থান ও যে ভাবমূর্তি ছিল তাও প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। এই বিব্রতকর অবস্থান থেকে রক্ষা পেতেই যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এ হামলা চালিয়েছে। এই আক্রমণের কারণে সংঘাত আরও বাড়ার যে কথা উঠেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য তা অস্বীকার করছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ হামলা উত্তেজনা বৃদ্ধির জন্য যথেষ্ট।
তারা আরও মনে করেন, এই দুই মিত্র দেশ ইয়েমেনের ওপর চড়াও হয়েছে যুদ্ধ বিস্তৃত করার ক্ষেত্র তৈরি করার জন্য। একই সঙ্গে বৈশ্বিক মেরুকরণে নিজেদের অবস্থান সংহত করাও তাদের উদ্দেশ্য। 2004 সাল থেকেই হুথিরা গেরিলা যুদ্ধে 2 দশকেরও বেশি অভিজ্ঞতা অর্জন করেছে এবং 2015 সাল থেকে হুথিরা আঞ্চলিক যুদ্ধ করেও টিকে আছে। আর এমনটা সম্ভব হয়েছে তাদের বিকেন্দ্রিক কাঠামো, উন্নত অস্ত্র সম্ভার এবং সামরিক পারদর্শিতার কারণে। পর্যবেক্ষকদের মতে, ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাম্প্রতিক হামলার নেপথ্যে বেশ কিছু উদ্দেশ্য থাকতে পারে। এর মধ্যে রয়েছে ইয়েমেনের বেসামরিক নাগরিকদের মধ্যে ভয় সৃষ্টি করা, হুতিদের আরেকটি শত্রুর প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দেয়া, দেশের অভ্যন্তরে টানাপোড়েন বৃদ্ধি করা। কিন্তু এ হামলার প্রতিক্রিয়ায় হুতিরা হয়তো দেশবাসীকে আরও একবার বিদেশি শত্রু মোকাবেলায় সংহত করতে পারবে। এভাবে তারা নিজেদের সমর্থনও বৃদ্ধির চেষ্টা করবে। ইতোমধ্যে এই হামলার পর হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। সাম্প্রতিক হামলার পরিণতিতে পশ্চিমাদের সাথে দূরত্ব তৈরির কারণে ইয়েমেনে মানবিক সংকট প্রকট হতে পারে। অন্যদিকে হুথিরা এই মানবিক সংকটকে নিজেদের পক্ষে কাজে লাগিয়ে জনসমর্থন বাড়ানোর চেষ্টা করবে, একই সাথে লোহিত সাগরেও তাদের তৎপরতা জারি রাখবে। হুথিদের এ ধরনের কার্যক্রম যদি অব্যাহত থাকে, তাহলে উপসাগরীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ বিঘ্নিত হওয়ার শঙ্কা রয়েছে। হুথিদের সাথে বিরোধে জড়িয়ে গেলে ইরানের প্রতিরোধ অক্ষের অন্যান্য সংস্থারাও চতুর্দিক থেকে আমেরিকার উপর চড়াও হতে পারে। এতে করে সৌদি আরব, আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশেই মার্কিন কার্যক্রম হুমকির মুখে পড়বে। অনেক বিশ্লেষক মনে করেন, এই যৌথ হামলার কারণে লোহিত সাগর বা ভারত মহাসাগরের বাইরেও সংঘাত ছড়িয়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পক্ষে কাতারের আল উদেইদ বা সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটি থেকে আক্রমণ চালানোর সুযোগ ছিল, কিন্তু এসব ঘাঁটি ব্যবহার না করে বরং নিজেদের রণতরি ব্যবহার করেই এ হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ও ব্রিটেন জানত কাতার, সংযুক্ত আরব আমিরাত বা সৌদি আরব কেউই হুতিদের সাথে সংঘাতের অংশ হতে চায় না। 1 বছর আগে যখন হুতিরা আরব আমিরাতে হামলা চালিয়েছিল, তখন অনেকের কাছেই তা কল্পনাতীত ছিল, কিন্তু এখন এটি নিদারুণ বাস্তবতা। তাই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যদি আবারও ইয়েমেনে হামলা চালাতে হয়, সেক্ষেত্রেও তারা হয়তো দূর থেকে মিসাইল ও ড্রোন ছুড়ে হামলা চালাবে। হুথিরা নিজেদেরকে ইরানের প্রতিরোধ অক্ষের সবচেয়ে কার্যকরী সদস্য হিসেবে প্রমাণ করতে চাইছে। তারা এক্ষেত্রে হিজবুল্লাহর চেয়েও নিজেদেরকে অগ্রসর ও পারদর্শী দেখাতে চায়। হুথিরা বোঝাতে চাইছে, গাজায় ইসরায়েলি প্রতিক্রিয়ার বিরুদ্ধে তারাই সবচেয়ে সরব। এ অবস্থায় ব্রিটেন বা যুক্তরাষ্ট্র যতই হামলা করুক, হুথিদের আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকেই দায়িত্ব নিতে হবে যাতে গাজা যুদ্ধ বাইরে কোথাও বিস্তৃত না হয়। গাজা যুদ্ধে ইতি টানার জন্যও ইসরায়েলের উপর এই দুই দেশের চাপ তৈরি করতে হবে। পাশাপাশি লোহিত সাগরের নিরাপত্তা নিশ্চিতে ওমান ও সৌদি আরবের মধ্যস্থতায় হুতিদের সাথে আলোচনা করার উদ্যোগও নিতে পারে। অটোয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক থমাস জুনাও মনে করেন, ইয়েমেনের ওপর সাম্প্রতিক হামলার কারণে যুদ্ধ আঞ্চলিক পর্যায়ে বিস্তৃত হবে না, কারণ আঞ্চলিক পর্যায়ে সংঘাতকে টেনে নিতে হলে ইরানকে সম্পৃক্ত হতে হবে। ইরান এখন তা চাইছে না, তবে হুথিরা যে কোনো সময় এ হামলার প্রতিশোধ নিতে পারে। প্রতিশোধের অংশ হিসেবে তারা আবারও লোহিত সাগরে চলাচলকারী জাহাজে হামলা চালাতে পারে, মার্কিন নেতৃত্বাধীন টাস্কফোর্সের আওতাধীন কোনো জাহাজে আক্রমণ করতে পারে। এছাড়া পারস্য উপসাগরসহ এই অঞ্চলে স্থাপিত মার্কিন ঘাঁটিগুলোর উপরও আক্রমণ চালাতে পারে, এমনকি আবারও ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুটতে পারে। ইয়েমেনের এসব প্রতিক্রিয়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যদি একদিন বিমান হামলা চালিয়ে ক্ষান্ত হয়ে যায়, তাতে বরং হুথিরা শক্তিশালী হবে। তারা ইয়েমেন সহ মধ্যপ্রাচ্যের জনগণকে বোঝাতে সক্ষম হবে, আমেরিকার আঞ্চলিক আগ্রাসী ও আধিপত্যবাদী নীতির বিরুদ্ধেই তারা প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। এমনটা হলে হুথিদের গ্রহণযোগ্যতা আরও বাড়বে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বি রিভিউস। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।